গোটা ভারতবর্ষের নজর এখন গ্রামে হ্যাঁ শুধু একটি গ্রাম নয় সারা দেশের গ্রামে একদিকে যখন বিজেপি গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে গ্রামের প্রান্তিক মানুষদের সাথে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চাসহ বিভিন্ন কৃষক সংগঠন আগামী ১৬ ফেব্রুয়ারি দু গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই বন্ধের ডাক দেওয়া হয়েছে ওই দিন দেশের সব গ্রামে বন্ধ থাকবে কৃষিকাজ এমজিএন রেগার কাজ ফসল সরবরাহ ও ক্রয় বন্ধ থাকবে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলা হচ্ছে পরিবহন শ্রমিকরা এবং কৃষিকাজের সাথে যুক্ত শ্রমিকরাও সেই দিন এই বন্ধে অংশগ্রহণ করবেন গ্রামীণ ভারত বন্ধের পাশাপাশি দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিশাল চাক্কা জ্যাম এবং রাস্তারোকও করবেন কৃষকরা এছাড়াও কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর সহ ছাব্বিশটি কৃষক সংগঠন তাদের দাবি আদায়ের জন্যে আগামী তেরোই ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে মিছিল করবেন কৃষকদের এই মিছিলকে ঘিরে ইতিমধ্যেই হরিয়ানা সরকার বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রতিবাদ আন্দোলন রুখতে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত সিল করে দেওয়া হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর তবে আজ চণ্ডীগড়ে কৃষক ও কেন্দ্রের দ্বিতীয় বৈঠক হবার কথা এখন প্রশ্ন হচ্ছে তেরোই ফেব্রুয়ারি কৃষকদের দিল্লি চলো এবং ষোলোই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধ ডাকার কারণ কি কৃষকদের দাবিগুলো কি কি? কারা এই বন্ধ সমর্থন করছে এই বন্ধের বিরোধিতা করছে কারা সরকার এই বন্ধ মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিয়েছে সারা দেশে এই বন্ধের কি প্রভাব পড়বে বিশেষ করে দিল্লি থেকে বহু দূর এ রাজ্যে এই বন্ধের কি প্রভাব পড়বে এমন নানান বিষয়ে একটু বিস্তারিত জানা প্রয়োজন নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার অন্নদাতাদের দিল্লি চলো অভিযান এবং গ্রামীণ ভারত বন্ধ নিয়ে এক বিশেষ টক আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা বর্তমান সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সম্পাদক তথা বিশিষ্ট বাম নেতৃত্ব পবিত্র কর তাই আপনারা আমার সঙ্গে থাকুন আজ স্বাগত পবিত্রবাবু আপনাকে পবিত্রবাবু প্রথমেই যে জিনিসটা জানার ইচ্ছে করছে যে দু হাজার সালে কৃষি আইন প্রত্যাহারের দাবিকে ঘিরে সারা দেশ সারা বিশ্ব অন্য তথা কৃষকদের যে বিশাল আন্দোলন দেখেছিল সেই ধরনের কিছু কি আবার দেখতে চলেছে দেশের জনগণ এটা নির্ভর করবে মোদী সরকারের উপর কারণ এই প্রেক্ষাপটে একটু বলতে গিয়ে একটু পেছনে যেতেই হয় নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ওনাকে দুই হাজার চোদ্দ নির্বাচনে প্রজেক্ট করা হয়েছিল জিতলে উনিই প্রধানমন্ত্রী হবেন এবং তারা সার্ভেও করেছিলেন দেশের মধ্যে প্রধান সমস্যা কি আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং সেই সার্ভেতে যারা উঠে এসেছিল প্রধান সমস্যা হল কৃষকদের আচ্ছা এই সমস্যা সমাধান করার জন্য ইউপিএ গভর্নমেন্টের সময়েতে সেখানে এটি। কমিশন করা হয় আমাদের দেশের সদ্যপ্রয়াত বিশিষ্ট কৃষি কৃষিবিজ্ঞানী স্বনামধন্য গোটা পৃথিবীতেই স্বামীনাথ ওনার নেতৃত্বে কমিশন হয় উনি সমস্ত কিছু বিবেচনা করি যে কৃষি অর্থনীতি এবং কৃষকদের বাঁচা যদি আমাদের বাঁচাতে পারি তাহলে দেশের প্রবৃদ্ধি যেটা আছে সেটা বাড়বে এবং আমরা ভালো থাকবো সেই ভিত্তিতেই তিনি তার মধ্যে দুটো বিষয়কে আমরা বেছে নিয়েছিলাম একটা হলো কৃষক যে আত্মহত্যা করে তার দুটো কারণ একটা কারণ হলো ফসল যে উৎপাদন করে সে দাম পায় না কম দামে তাকে বিক্রি বিক্রি করতে হয় ফসলের ন্যায্য দাম আর দ্বিতীয় হইল কৃষক জমি করতে হলে সে ঋণ নিতে হয় এবং সেই ঋণের প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ ঋণ বেসরকারি হয় কপার্টি বেসরকারি ব্যাংক ঋণ এতটা না এই ঋণের বোঝার কারণে আত্মহত্যা হচ্ছে এটা একটা সমীক্ষাতে বেরিয়ে এসেছিল এবং ফসল যখন বিক্রি করতে পারে না সে এই বিষয়টা নিয়ে স্বামীনাথন উনি তত্ত্ববিত্তি রিপোর্ট তৈরি করে যে কৃষককে যদি বাঁচাতে হয় কৃষিকে যদি বাঁচাতে হয় দেশের প্রবৃদ্ধি যদি করতে হয় তাহলে কৃষকের ফসলের যে ন্যায্য দাম যেটাকে বলা হয় মিনিমাম সাপোর্ট পায় যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে তা হওয়া উচিত কৃষক তার জমির মূল্য সহ সে যে পরিশ্রম করে এটি হল উৎপাদন একটা কম্প্রিহেন্সিভ একটা প্রোডাকশন খরচা যেটাকে সি টু বলা হয় তার সঙ্গে এই যে দাম তার সঙ্গে ফিফটি পার্সেন্ট যুগ করে এম হতে হবে তাহলেই কৃষক ফসল ন্যায্য দামে বৃষ্টি করতে সবটা সরকার কেনার দরকার নেই সব ফসলের জন্য এটা এই জায়গাটা ঠিক করা দ্বিতীয় তিনি প্রপোজ করেছিলেন সরকারকে ওয়ান টাইম সরকারি হোক বেসরকারি হোক যে ঋণ আছে এটাকে মুভ করে দেওয়া এই দুইটা প্রধান রিকমেন্ডেশন দিয়েছিলেন এই যে বিষয়টা ভোটের আগে চোদ্দ সালে নরেন্দ্র মোদী হেলিকপ্টারে ফ্লাইটে বিভিন্ন জায়গাতে গিয়ে প্রায় একশোটির উপরে সভা করেছিল আচ্ছা আমরা তার হিসাব নিয়েছিলাম প্রত্যেকটা সভাতেই তিনি বলেছিলেন আমাদের গভর্নমেন্ট আসলে এই দুটো জিনিসকে আমরা লাগু করব আচ্ছা আর যাতে কোন কৃষককে আত্মহত্যা করতে না হয় কিন্তু দেখা গেল উনি সরকারে এসে এই দুটো বিষয় বললেন না আচ্ছা এমএসপি একটু বাড়িয়েছে এটা তো অস্বীকার করা যাবে না রেট ইনফ্লেশনের কারণেই বেড়েছে আচ্ছা কিন্তু যে ফর্মুলাতে ডক্টর স্বামীনাথন বলেছিল এই ফর্মুলাতে হয়নি বড় বড় কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব হয়েছে ব্যাংক ঋণ এটা সরকারের তথ্যে আছে কিন্তু কোন জায়গায় কৃষকদের কোন ঋণ মুকুব করে কিন্তু পুরন্ত এই যে নভেম্বর দু হাজার কুড়িতে যে আন্দোলনটা হল হঠাৎ করে অর্ডিনেন্স আনলো তখন করোনা পিরিয়ড কোভিড এনে কৃষি এবং কৃষি ফসল এবং কৃষক তার জমি এটা কম্প্রেহেন্সিভে টদের হাতে তুলে দেওয়া আচ্ছা কৃষক থাকবে বলা হয়েছে কিন্তু এটা এটা কোম্পানি হবে যেতে কর্পোরেটরা ইনভলভ হবে আরো উৎপাদন বাড়বে আমাদের দামের নিশ্চয়তা তারা দেবে সরকারের কোনো দায়িত্ব থাকবে না এই আইন আমরা যখন অবজার্ভ করলাম প্রথমেই তার বিক্ষোভ হয়েছে আমরা অর্ডিন্যান্স প্রথম আচ্ছা এরপরে পুরাবার পরেও যে প্রতিবাদ হয়েছে এরপরে পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করলাম এই কোভিড পরিস্থিতির মধ্যেই প্রথম সারা ভারত কৃষক সভা সহ কয়েকটা সংগঠন আমরা প্রতিবাদ করলাম এরপরে যখন বিষয়টা স্প্রেড হয়েছে গোটা দেশের কৃষকদের কাছে তখন গরিব কৃষক ধনী কৃষক একেবারে যা বলা হয় আর কি বিকেয়ের মতো সবচেয়ে বড় কৃষক সংগঠন বড় লোকদের কৃষক সংগঠন জমিদারদের কৃষক সংগঠন তারাও আমাদের সঙ্গে যুক্ত হল আচ্ছা যুক্ত হয়ে আমরা তৈরি করলাম সংযুক্ত কৃষক मोर्चा। তাতে 500 দধিক কৃষক সংগঠন যুক্ত হল আচ্ছা। যুক্ত হয়েই সেখানে সিদ্ধান্ত হলো আমরা পার্লামেন্ট অভিযান করব, মার্চ করব। হুম এইটা নভেম্বর 2020 তে 2020 এই মার্চ যখন শুরু হলো, আজকের যে হরিয়ানার কথা আপনি বললেন, শুরুতে সেই হরিয়ানাতেই প্রথম বাধা পেল। আচ্ছা। বাধা পেল এবং সাংঘাতিক বাধা প্রচন্ড ভাবে হয়েছে কিন্তু কৃষকরা এই সমস্ত মানেনি নভেম্বর এই আন্দোলন এসে আসতে পড়লো দিল্লি পদদেশে তখন আন্দোলনের গতি দেখে কৃষকদের বহিপ্রকার দেখে ক্ষুবের বহিপ্রকার দেখে দিল্লির পাঁচটি জাতীয় সড়ক বন্ধ করে দিল

তার পড়ো কিন্তু কিশকরা লাগাতার বসলে 284 দিন 384 দিন 384 দিন প্রথম এক মাসের মধ্যে কথা হলো কৃষি মন্ত্রীর সঙ্গে এই সেই কোরেটরে কিন্তু এই দুই দুই প্রতিবাদ আমি নিয়ে কোন কথা বলে না আচ্ছা তাহলে কিশকরা বলল না তখন কি আপনাদের ওই যে 2020 নভেম্বর মাসে যে যে আমরা আন্দোলন দেখেছিলাম সেই ব্যাপক আন্দোলনটা যেটা কথা বলছিলাম আমি তখন কি এই দুটো আন্দোলনের কথা হচ্ছিল না মানে এই দুটো আর সেই হচ্ছিল তখন হইল এই তখন মূল বিষয় মূল বিষয় ছিল কারণ আইন প্রত্যাহার না হলে তো টোটাল কৃষকরা তার বিক্রি হয়ে যাবে পুঁজিপতিদের কাছে কর্পোরেটদের আচ্ছা আচ্ছা আইন প্রত্যাহারের প্রধান বিষয় ছিল তার সঙ্গে দুটো বিষয় ছিল আরো ছিল আমাদের বিদ্যুৎ বেসরকারি করেছে এখন এইটটি পার্সেন্ট আমাদের সেচ প্রকল্প বিদ্যুতে চলে তাহলে তো সাংঘাতিক সেচের দাম বাড়া বেড়ে যাবে এই সমস্ত বিষয়গুলো ছিল আর কি তখন যে বিষয়টা আসলো তো আমরা বললাম যে আমরা উঠবো না বসে রইল আস্তে আস্তে লোক বাড়লো এই আন্দোলন এক বছর পেরিয়ে গেল তখন হঠাৎ করে মোদী বুঝতে পেরেছেন এদের যদি তোলা না যায় তাহলে কিন্তু আমরা আরো বিপদ হবে সরকারের এটা একটা সামাজিক সমস্যা তৈরি হয়েছে এমন ধরনের গতি প্রকৃতি দেখে তিনি দু হাজার একুশে বাইশে সেখানে গুরু নানকের যে জন্মদিন ছিল সেই দিন তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সেখানে বলছে আমি এই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি আমি কৃষকরা উঠে আসো তা আমরা বসেছি আমরা ওয়েলকাম করেছি যে প্রধানমন্ত্রী যখন বলেছে আমরা ওয়েলকাম করি কিন্তু এটা তো হবে না এমনিতে এটা পার্লামেন্ট আইন হয়েছে পার্লামেন্টে গিয়ে সেটাকে আবার নতুন করে আইন করে এটাকে বাতিল করতে হয় এটাই পার্লামেন্টের প্রসিডিউর ওইদিন ওয়ান উইক এটা করেছেন করার পর আমরা বলছি যে আমরা আলোচনা করে এটা হয়েছে আমরা প্রত্যাহার করতে চাই আমাদের সঙ্গে বসা হোক তখন তিনি দায়িত্ব দেন মন্ত্রীকে বসার জন্য বসেন বসার পরে আমরা নির্দিষ্ট কতগুলো দাবি রাখি তার মধ্যে প্রধান দুটা দাবি আছে আচ্ছা এমএসপি স্বামী নতনের ফর্মুলা সি টু প্লাস ফিফটি পার্সেন্ট প্লাস এককালীন সমস্ত কৃষি ঋণ মুকুব করা তৃতীয় হইল বিদ্যুৎ বেসরকারীকরণ যে বিল সেই বিল প্রত্যাহার করা তার সঙ্গে এই যে তিনশো পঁচাত্তর জন শহীদ হয়েছেন শহীদ হয়েছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া কি ধরনের ক্ষতিপূরণ দাবি করেছেন আমরা বলছি পরিবার যাতে রক্ষা হতে পারে তারা আন্দোলন করতে এসে শহীদ হয়েছে আর সেখানে আমরা বলেছি যে এদের জন্য একটা জমি দেওয়া আমরা এখানে একটা শহীদ স্তম্ভ করব

ডিসেম্বর মধ্যে হবে ২০২১ হাজার একুশ হবে দুই হাজার এরকম নয় ডিসেম্বর হবে সেই জায়গাতে দাঁড়িয়ে তখন আমরা বললাম যে এই বিষয়টা ওকে তখন আপনাদের দাবি ছিল তখনও মানে এই যে দু হাজার কুড়ি একুশের যে বিশাল ব্যাপক যে আন্দোলনটা বা আপনাদের এই যে কৃষি বিল নয় ডিসেম্বর ২০২১

সেই দিন সরকারি প্যারেড হয় বারোটা অব্দি মার্চ হয় আমরা দুপুরের পরে আমরা আমাদের ট্রাক্টর নিয়ে গোটা দেশে আচ্ছা ট্রাক্টর প্যারেড হবে কৃষকদের জাতীয় পতাকা নিয়ে এই ডিমান্ড ফুলফিল করার জন্য দাবি জানাব আচ্ছা শুধু মার্চ করবেন এটা গোটা দেশের এরকম পাঁচশো জেলাতে হয়েছিল আমরা ত্রিপুরাতে আমাদের তো আর ট্রাক্টর নেই আমরাও মিছিল করেছি আমরা প্রতিবাদ আমাদের মিছিল করতে প্যারাডাইস চিতে আমরা মিছিলের পরিবর্তে পুলিশের সঙ্গে কথা বলে আমরা প্রতিবাদ সভা করেছি আচ্ছা দেশের অন্য জায়গাতে ট্রাক্টর মিছিল হয়েছে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজারের উপরে ট্রাক্টর গোটা দেশে ওই দিন মিছিল অংশগ্রহণ করেছিল আচ্ছা সেই একই সরকার কিছু আচ্ছা ইন দা মিন টাইম শ্রমিকদের কিছু সমস্যা তৈরি হল দেশে আমাদের যে প্রচলিত শ্রম কোড এটাকে বাতিল করে চারটা শ্রম কোড করে দিল চারটা শ্রম কোডে আন্তর্জাতিক যাইন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ এটার জায়গায় কর্পোরেট বললো যে বারো ঘন্টা কাজের অধিকার দিতে কোনো মালিকদের দিয়ে দিল আর হলো তারা স্ট্রাইক করতে পারবে না মালিকদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে সবটা নির্ভর করবে শুধু মালিকদের কাছে এতে শ্রমিকদের একটা বেকার বিক্ষোভ আচ্ছা তারপরে আবার আরো আইন আছে বেসরকারি বিদ্যুতের এটা তাদেরও ডিমান্ড ন্যূনতম মজুরি শ্রমিকদের আমাদের দেশে নেই আমরা ডিমান্ড করেছি শ্রমিকদের এটা আচ্ছা পরবর্তী যারা রেগার শ্রমিক তাদের ছশো টাকা মজুরি দুশো দিনের কাজ নিশ্চিত করা এই শ্রমিকদের এবং কৃষকদের ডিমান্ড নিয়ে চব্বিশ তারিখে আগস্ট দুই হাজার তেইশ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে শ্রমিক এবং কৃষকদের গুলো আমাদের পার্শ্ব সংগঠন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলো বিভিন্ন ফেডারেশন গুলো ওয়ার্কারদের তারা একটা জাতীয় সেমিনার করেছিল আচ্ছা। এই সেমিনার থেকে যুক্ত আন্দোলনের কর্মসূচি তৈরি হয় এইবার ছাব্বিশে জানুয়ারি আমরা করলাম আমাদের আন্দোলনে শ্রমিকরা যুক্ত হলো মানে সেই যে ট্রাক্টার মিশিল আচ্ছা। এরপরেই ঠিক হলো। এরপরেও যখন সরকারের অনর মনোভাব কোনো কথাবার্তা বলছে না তখন গ্রামীণ ভারতবর্ষের বন্ধে আমরা ডাক দিলাম আচ্ছা যে যা হতে হবে নির্বাচনের আগে আমাদের তৈরি শেষ করা দরকার এই গভর্নমেন্টের কে আসবেন কথা কিন্তু এই গভর্নমেন্টের তো ওয়াদা প্রতিশ্রুতি তো এই বিষয়টা নিয়েই আমরা ষোলোই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দিলাম আচ্ছা তার মানে এখন মানে তাহলে শ্রমিকরাও বসে ঠিক করলো যে আমরা শ্রমিক ধর্মঘট ডাকবো বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ধর্মঘট ডাকবো পরিষেবা মানে তো তারপর ট্রাক ওনার্সদের তার সঙ্গে এখন যুক্ত হলো যে আমাদের সিভিল কোড যেটা আছে এটার জন্য একটা নতুন আইন হলো আইন করলো তারা সে আইনে কি বলল আইনে বলল যে গাড়ির মালিক না অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের হবে দশ বছর জরিমানা এই আইন যেদিন করলো তার একদিন পরে গোটা দেশে চাক্কা জাম হয়ে গেল তারপরে শ্রমিক বাধ্য হলো কিন্তু এই সবগুলি তারাও ঠিক করলো এখানে শ্রমিক ধর্মঘট হবে আচ্ছা এবং এখানে 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 দর্শক বন্ধুদের একটু ক্লারিফাই করে দিতে হবে যারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না যে কারা কারা ধর্মঘটের আয়তায় আসছেন কৃষকদের কথা বলছিলেন পবিত্রবাবু কৃষকরা কেন আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের রেস্ট টেনে এনে এখন যে ১৬ তারিখ যে গ্রামীণ ভারত বন্ধের কথা বলা হচ্ছে যেদিন কৃষি কাজ হবে না বা কৃষির সঙ্গে যুক্ত কোনো কিছুই হবে না এটা বলা হচ্ছে এবং পাশাপাশি শ্রমিকদের কথা বলা হচ্ছে শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের কথা বলা হচ্ছে পরিবহন শ্রমিকদের যে ব্যাপারটা নিয়ে আমরা কিছুদিন আগে দেখেছি যে আইন তৈরি হয়েছিল যে যদি কোনো গাড়ির দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে সেখানে গাড়ির মালিক যদি অন্য কেউ থাকে ওনার শাস্তি নয় যিনি ড্রাইভ করছিলেন গাড়িটা গাড়িটা চালাচ্ছিলেন যিনি যদি মালিক নিজে হন তাহলে মালিক নিজেই শাস্তি পাবেন বা ড্রাইভার যদি চালিয়ে থাকেন তাহলে ড্রাইভার শাস্তি পাবেন সেই বিষয়টা প্রত্যাহারের দাবিতে কি পরিবহন শ্রমিকরা করছে নাকি যুক্ত হচ্ছে তারপর এই যে বিষয়টা আমরা আমাদের গ্রামীণ বন্ধের আওতায় যেটা করেছি আমরা সমস্ত কৃষিকাজ বন্ধ রাখবো আচ্ছা রাবার বাগানে শ্রমিকরা যাবে না সবজি খেতে যাবে না সবজি বাজারে আনবে না এবং আমরা অনুরোধ করছি যে বাজার যে মান্ডিগুলো আছে বাজার কৃষি বাজার সেটা বন্ধ রাখা হোক কারণ কর্মচারীরা তো তার সঙ্গে যুক্ত আছে এই হল গ্রামীণ ভূতের আদান মধ্যেও যারা আসবে আচ্ছা আর শ্রমিকরা তার বিভিন্ন ফ্যাক্টরিতে এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে অল ইন্ডিয়া কর্মচারী ফেডারেশন তারাও সিদ্ধান্ত করেছেন বিভিন্নভাবে তারাও স্টাইকে যেতে চান ওকে এখন বলা হচ্ছে যে গ্রামে যেসব সরকারি অফিস আছে বা সেখানে বলছে গ্রামীণ বন্ধ থাকলে কি ওরা সেখানে অফিসে যেতে পারবে না পারবে নিশ্চয়ই না ওকে কর্মক্ষেত্রে যেতে পারবে না এখন কথা হচ্ছে যে দিল্লিতে মিছিল এবং এই যে গ্রামীণ ভারত বন্ধ দুটো কর্মসূচির দাবি কি একই নাকি আলাদা 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 দাবি আলাদা দাবি মানে এই যে হরিণাতে যেটা হচ্ছে হরিয়ানা কৃষক দিল্লি চলোটা কার মানে যে তেরো তারিখ অর্থাৎ আগামীকাল যে দিল্লি চলো দিল্লি চলো অভিযান যেটা হয়েছে হরিয়ানার কৃষকরা দাবি করেছিল আচ্ছা এই দাবিগুলি আছে আচ্ছা দাবি করার পরে সেখানে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে বলেছে আমরা এগুলি মীমাংসা করব তারা মীমাংসা করেন এখন পর্যন্ত তখন হিরানা হরিয়ানার ভিত্তিক যে কৃষক সংগঠনগুলো প্রায় টু হান্ড্রেড আচ্ছা সংযুক্ত মোর্চার আন্ডারেই আচ্ছা এই সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে আমরা দিল্লি অভিযান করব পার্লামেন্ট মার্চ করব ফলে সেখানে এই অভিযানের প্রস্তুতি যখন নিচ্ছে তখন প্রথম হরিয়ানার চার পাঁচটা শহর যেগুলি দিল্লিতে আসে সেখানে হান্ড্রেড ফোর তৈরি করেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে না এখন এই যে আপনাদের যে পাঁচশো সংগঠন কৃষক সংগঠন বলছিলেন যারা সারা দেশে সারা দেশের এই সারা দেশের পাঁচশো সংগঠনের মধ্যে কি এই দুশো সংগঠন না কারণ আমরা যখন আপনার দু হাজার সেই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যখন সেই ব্যাপক আন্দোলন দেখেছিলাম তখন কিছু কিছু আন্দোলন আমরা দেখেছি যারা বিরোধিতা করছেন যারা আপনাদের সঙ্গে ছিলেন সংগঠন আচ্ছা তাহলে এখন মানে তারা তারা কি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছে নাকি তাদের তো কোনো আছে আমরা আমরা একসাথে মিটিং করেছি একসঙ্গে প্রস্তুতি চলছে আচ্ছা গোটা দেশে কনভেনশন হচ্ছে আমাদের রাজ্য আমাদের প্রত্যেকটা সাব আমরা যুক্তভাবে শ্রমিকদের সঙ্গেও আমরা যুক্ত কনভেনশন করছি প্রস্তুতি নিচ্ছি যে গ্রামীণ বন্ধ এবং এই শিল্প ধর্মঘট ইত্যাদি করার জন্য এই যে না আপনাদের বিষয়টাতে আসবো যে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন এখন এই যে দুশো সংগঠনের কথা বললেন যেটা হরিয়ানা যারা আটই ফেব্রুয়ারি খুব সম্ভবত তারা কেন্দ্রের সাথে প্রথম বৈঠক করে সেই বৈঠকে কি আলোচনা হয় এবং আলোচনার পর আজকে একটা বৈঠক হওয়ার কথা ওনারা সঙ্গে যদি আলোচনায় যদি যারা মন্ত্রীরা যাচ্ছেন আলোচনা যদি সঠিকভাবে হয় তাহলে কি ওনারা উইড্র করার সম্ভাবনা থাকতে পারে তারা ঠিক করবেন আচ্ছা বলা যায় না আচ্ছা প্রথম বৈঠকে কি আলোচনা হয়েছে প্রথম বৈঠকে তারা তারাও লিখিত দিয়েছিল যে আমরা এগুলি মেমসা করবো আচ্ছা কারণ হরিয়ানা পাঞ্জাব এবং নর্দান ইউপি আচ্ছা পশ্চিম ইউপি যেটা সেটি তো আপটু বড়ো আমাদের দেশের সচ্ছল ভূমি কৃষি ক্ষেত্র হ্যাঁ ঠিক এবং এইখানেই তো মূল কৃষির উন্নয়ন সবুজ বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই জহরণ নেহেরুর পিরিয়ড থেকে এখন হরিয়ানায় জোর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে তাহলে মানে দিল্লি চলো অভিযান শুধু কি পাঞ্জাবের কৃষকরাই शामिल হচ্ছে মানে পাঞ্জাব হরিয়ানা কৃষকরাই शामिल হচ্ছে নাকি সারা দেশের আপনারা এই দিল্লি অভিযান তারা আচ্ছা আচ্ছা শুধু পাঞ্জাব হরিয়ানা কৃষকরা তাহলে গ্রামীণ ভারত বন্ধে আপনি বলছেন যে গোটা ভারত বসে গোটা ভারত বসেই আছে এটা ওকে আছে তাহলে আমাদের রাজ্যে রাজ্য থেকে কৃষকরা তেরোই ফেব্রুয়ারি তারা যাচ্ছে না সেটা ষোলোই ফেব্রুয়ারি আপনারা কি উদ্যোগ নিচ্ছেন আমরা এখানে আমাদের তারা একসাথে বসেছিলাম পরে জয়েন্টলি আমরা আমাদের এখানকার যে শ্রমিক সংগঠনগুলো কৃষক সংগঠনগুলো আমরা নিয়েছি নিয়ে আমরা প্রত্যেকটা জায়গাতেই সেরকম প্রস্তুতি নিচ্ছি কনভেনশন করেছি আমরা আমাদের 23 টা সাবডিভিশনে কনভেনশন হচ্ছে কিছু হয়ে গেছে আর বাকিটা আগামী 15 তারিখের মধ্যে হবে এবং আমরা প্রত্যেকটা বাজারে সেখানে পত্র সভা ইত্যাদি করে লিফলেট বিলি করা পোস্টার দেওয়া এর মাধ্যমে আমরা প্রচার কার্যক্রম করছি আগরতলা পৌরনীতিতে মধ্যে ছটা বাজার কি আমরা কমপ্লিট করেছি আচ্ছা দুটো মোটর স্ট্যান্ড আছে নাগের জলায় মানুষের কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো আমরা দেখছি ভালো আমাদের তো কথা খুব আগ্রহshow করে মানুষ হচ্ছে আচ্ছা আমরা যে কথাবার্তা গুলো বলেছি আমাদের আজকে একটা কেন্দ্রীয় আগরতলায় পশ্চিম জেলাকে ভিত্তি করে এটা মিছিল হওয়ার কথা ছিল আচ্ছা গভর্নমেন্ট আমাদেরকে কালকে রাত্রে জানালো যেহেতু আজকে বিভিন্ন জায়গাতে এরকম রাস্তার ওকোটুকু হবে আমরা তো পুলিশ দিতে পারবো না আপনাদের এটা একটু স্থগিত করলে ভালো হয় আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনার ভিত্তি আমরা তো পুলিশের সঙ্গে যুদ্ধে যেতে চাই না আমরা বলেছি ঠিক আছে আজকের জন্য আমরা এটা বন্ধ করলাম আগামীকাল সকাল এগারোটায় আচ্ছা আমরা আবার সেই মিছিলটা করবো আগরতলা শহরে কেন্দ্রীয় ভাবে শহরের মানুষের কাছে আবেদনটা করার জন্য যাতে আমাদের গ্রামীণ মন এবং শ্রমিক ধর্মঘটের বার্তাটা পৌঁছে দিতে ওকে গ্রামীণ বন্ধের প্রভাব কি শহরে পড়বে মানে কিছু তো পড়বে গ্রামীণ লোক যদি শহরে না আসে শুধু শহরের লোক দিয়ে তো শহর চলে না আচ্ছা মানে তাহলে মানে সেই অর্থে যদি এবং যদি আমাদের পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে লোক কি করে চলবে যেটা বলা হচ্ছে যে দুপুর 12টা থেকে 4টায় ওই চাকা জ্যাম করা হবে সেখানে আপনাদের কি রকম পরিস্থিতি রয়েছে আপনারা কোথায় চাকা জ্যাম করবেন এটা প্র্যাকটিক্যালি তো ধর্মঘট পরিবহন শ্রমিকরা আচ্ছা আচ্ছা তারা ওই চাকা জ্যাম পরিবহন শ্রমিকরা চাকা জ্যামটা করার ব্যবস্থা করবেন তাহলে গাড়ি যদি না চলে তাহলে সেখানে সেদিন হয়তো সহায়কভাবে বন্ধ থাকবে আপনারা বলছেন ওকে এখন কথা হচ্ছে যে প্রায় দু সপ্তাহ আগে পবিত্রবাবু অন্তর্বর্তীকালীন বাজেটে দেশের কৃষকদের উন্নয়নের জোর দেবার কথা বলছিলেন কেন্দ্র অর্থমন্ত্রী সরকার কৃষকদের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার খতিয়ানো দেওয়া হয়েছে তো একদিকে আমরা দেখছি কৃষকদের নানান প্রকল্পের মাধ্যমে সরকার বারবার তাদের উন্নয়নের কথা বলছে অন্যদিকে এই আন্দোলন এখন এই যে বলা হয়েছে যে বাজেটে যেগুলো বলা হয়েছে যে পিএম পি এম কিষাণ নিধি সম্মান যোজনায় এগারো দশমিক আট কোটি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে পিএম ফসল বিমা যোজনায় চার কোটি কৃষককে শস্য বিমা দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট বা ইন্যাম সংযুক্ত করেছে এক হাজার তিনশো একষট্টি মন্ডিকে এবং এক দশমিক আট কোটি কৃষককে পরিষেবা প্রদান করেছে যার ব্যবসায়িক পরিমাণ প্রায় তিন লক্ষ কোটি টাকা তাহলে এগুলো করার কাদের জন্যে মানে সরকার

লাখ ক্রোর এই পার্সেন্টেজ অফ টাকা কৃষি বাজেটে ছিল আর কি এই বছরের বাজেটে এটা দাঁড়িয়েছে মাত্র থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট আচ্ছা তাহলে বাজেট কমে গেলে এত টাকা করতে পারে এই জায়গায় একটা কথা খাদ্য শস্যের জায়গায় ভর্তুকি দেওয়া হতো দুইশ বারো লক্ষ কোটি টাকা তা এবার কমে দাঁড়িয়েছে লক্ষ কোটি টাকা তারপরে যে বিষয়টা আসছে যে এই যে গ্রামীণ বিভিন্ন প্রকল্প তার সব জায়গাতে কাট হয়েছে এইবারের বাজেট ওর একা কাট হয়েছে এইবারের বাজেটও দুই হাজার তারা গভর্নমেন্টের দুই হাজার কুড়ি একুশে এক লক্ষ এগারো হাজার একশো একাত্তর কোটি টাকা ছিল রেগার বাজেট আর গত যে তেইশ চব্বিশের বাজেট তাতে দেখা অনলি ষাট হাজার কোটি টাকা তাহলে রেগাটাকে তুলে দিতে চায় একটা নতুন আইন করেছে রেগার পাঁচ কোটির উপরে একটি শ্রমিক আছে গোটা দেশে তাতে আদার বেসড হবে পেমেন্ট তারা কাজ থেকে হয়ে যাবে আমাদের ত্রিপুরাতে এই সংখ্যাটা প্রায় এক লক্ষ হয়ে যাবে না এখানে এখানে সে যা আমরা কথা বলছিলাম সেদিন শ্যামলবাবু এসেছিলেন এই স্টুডিওতেই যে ত্রিপুরাতে প্রায় এক লক্ষ যে আধার কার্ড জব কার্ড যে বাতিল হয়ে যাবে বলা হচ্ছে এরা কারা কারণ কেন্দ্র সরকার যে পরিসংখ্যান দিচ্ছে এরা সব জায়গাতে আমার এপিক যেটা ভোটার আইড কার্ড ইট ইজ सेम আচ্ছা আধার परसेंट না আধার কার্ড তাহলে এনাদের এখন আধার কার্ড হয় হয়নি হয় নি তাহলে ত্রিপুরাতে এখনো এরকম মানুষ আছে যাদের আধার কার্ড নেই নেই আচ্ছা এবং বলে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে সরকারের এই যে 10 বছরের তথ্য প্রমাণ করে প্রতি বছর কৃষি বাজেট কমছে সারের ভর্তু কি কমছে আচ্ছা তাহলে কৃষকদের এই সরকার যে গ্রামীণ মানুষ রেগার বরাদ্দ কম কৃষি বাজেট কম খাদ্যে ভর্তুকি কম সারের ভর্তুকি কম এটা সরকারি তথ্য আচ্ছা তাহলে কি করে হবে ওকে আর সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে এই গভর্নমেন্ট টোটালি কৃষক এবং গ্রামীণ মানুষের বিরুদ্ধে গত দশ বছর কাজ করেছে যে কারণে এক লক্ষ চারশো পঁচাত্তর জন কৃষক এবং ক্ষেত মজুর এই দশ বছরের নরেন্দ্র মোদীর রাজত্বে আত্মহত্যা করেছেন এটা এনএসডিপির এনএসডিসির রিপোর্ট ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট এটা গভর্নমেন্টের তথ্য কোথায় আত্মহত্যা বন্ধ করবে উনারই দশ বছরের মধ্যে সরকারি তথ্য বলছে এক লক্ষের উপরে না অবশ্যই এই যে কৃষকদের আত্মহত্যার প্রগণতা কি তাহলে আমরা যদি আগের সঙ্গে তুলনা করি আপনাদের কাছে তো পরিসংখ্যান থাকে যুগ আগে যে ইউপিএ সরকার ছিল তখন কাট থেকে কি এখন কম না বেশি কম না বেশি এখন বেশি বলছেন আপনি ওকে তথ্য অবশ্যই সেটা নিশ্চয়ই বলবে তাহলে রাজ্য কৃষকদের বর্তমান কি অবস্থান এই মুহূর্তে একই নীতিতে যেহেতু চলছে আপনি বলছিলেন যেটা ওই কৃষকরা ছ হাজার টাকা সেখানে পাচ্ছে এই সম্মান নিধি মানে তো খয়রাতি এটাতে কদিন কৃষক উপকৃত এখন আবার নতুন করে বলছে তার পাটটার রেকর্ড না হলে পাবে না দেখা যায় আমাদের প্রচুর কৃষকের জমি সেখানে এজমানি সম্পত্তি আমাদের ছেলে পারিবারিক সম্পত্তি সব জায়গায় তো নাম জারি হয়নি তো একটু বিরাট সংখ্যক এখন কিন্তু বাদ গেছে গিয়া আচ্ছা তারা আগে নিজেরা করতো এখন যেহেতু পর্চাটা আসছে কম্পালসারি বাদ গেছে গিয়া আপনাকে বলছি এইবার বাজেটের প্রজেকশন আগে বলেছিল এটা ছ থেকে বাড়িয়ে ন করা না হলে বারো হাজার করা বিদ্রা প্রপোজাল দিয়েছিল এক টাকাও কিন্তু বাড়েনি সেখানে ফসল বীমা যোজনা আপনি বলেন তথ্য দিয়ে কতজন কৃষক দেশের মধ্যে ফসল বিমা টাকা পায় আমাদের আমরা ডাইরেক্টরের কাছে গেলাম মিনিস্টারের কাছে গেলাম আমরা খোলাখুলি বললাম তারা স্বীকার করলেন তারা বললেন আমরা নিস্ট্রাকশন দিচ্ছি এটা বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকাটা দেয়া হবে আজকে মার্চ মাস আসতে আসতে চললো একটি টাকাও কোনো জায়গায় পায়নি সরকার তো এখন আর কোনো কথাই বলে না তাহলে আমাদের রাজ্যের কৃষকের অবস্থা সবচেয়ে খারাপ কৃষকদের জমি করে না এরকম সংখ্যা প্রায় ফোরটি পার্সেন্ট জমি করে লাভ হবে না এটা করে লাভ নেই সেই জমিগুলো কি খালি পড়ে আছে কারণ না করলে তার লাভ আচ্ছা কারণ করে যদি ক্ষতি হয় এটা ওকে অভিযোগগুলো দেনা ক্ষতি সত্যি গুরুতর অভিযোগ কারণ কৃষক তার কৃষি জমি ফেলে রেখেছে সেখানে চাষ হচ্ছে না চল্লিশ শতাংশ এমন জমি যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের মতো রাজ্যে সেটা বিশাল এবং সেটা কৃষকরাই বলতে পারবেন যে এই যেটা বলছেন পবিত্রবাবু সেখানে সত্যি ওনারাও পড়েন কিনা সেই চল্লিশ শতাংশের মধ্যে যদি এমনটা হয়ে থাকে রাজ্যের শ্রমিকরা কেমন আছেন যদিও আজ আমরা কৃষকদের আন্দোলন নিয়ে এবং যে দিল্লি চলা অভিযান নিয়ে কথা বলতে যাচ্ছিলাম কিন্তু পাশাপাশি যেহেতু আপনি বলছেন যে শ্রমিকরাও সেটাতে অংশগ্রহণ করছে যুক্ত হয়েছেন তো সেখানে রাজ্যের শ্রমিকরা কেমন আছেন এবং সেই আন্দোলনে রাজ্যের শ্রমিকরা কি ভূমিকা নেবেন বলে আপনারা মনে করবেন সব জায়গাতে তারা মিটিং করছেন প্রস্তুতি তারাও নিচ্ছেন কারণ আমাদের শ্রমিকরাও তো মিনিমাম ওয়েজ নেই আমাদের প্রচুর শ্রমিক আছে যারা সেখানে ক্যাজুয়াল তাদের কাজ নেই সরকারি সেখানে চাকরিতে লুক নেয় না যে আর তারা ১৭ মাস দিন দেখলাম গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলছেন ১৭ মাস ধরে আমরা সিলেক্টেড হয়ে বসে আছি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না ফায়ার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারপর টেট যারা পরীক্ষা দিয়েছিল একটা বেশ মাত্র দিয়েছে অনেক দরবার করার পর আরেকটা বেশ প্রচুর সেখানে যে এই জায়গা দাঁড়িয়ে এবং আরেকটা তো সাংঘাতিক ব্যাপার পার্মানেন্ট রেসিডেন্ট আমাদের স্টেটের ছেলেদের জন্য যে চাকরি বাইরের লোক এসে ধরা পড়ল এস ডিএম জিরানিয়া আরে তেনে আমরা আপনাদের বিভিন্ন রিপোর্ট টিপোর্টের ভিত্তিতে সাংবাদিকদের সেখানে ওরা এসে সমস্ত পিআরটিসি করে নেয় চাকরি নিয়ে যাচ্ছে আমাদের লোকাল ছেলেরা যে চাকরিটা পাওয়ার কথা এটা বঞ্চিত হচ্ছে বলে সবই তো এখন আউটসোর্সিং হচ্ছে এবং এখন এই যে চাকরি আমাদের ডিপার্টমেন্ট ম্যান পাওয়ার তারা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে বেসরকারি কোম্পানির চাকরির জন্য যারা যারা আসবেন আপনারা আমাদের কাছে আসুন আমরা বেসরকারি চাকরির জন্য সরকারি দপ্তর শাসক দল বলছে যে শ্রমিক সংগঠনদের এখন আর মিছিলে যেতে হয় না কাজের জন্য যারা এনজিও বলুন বা সংগঠিত শ্রমিক যারা আছেন যারা সংগঠিত বলুন অসংগঠিত বলুন কাজ কাজের জন্য এখন আর মিছিলে যেতে হয় না চাঁদা দিতে হয় না আগে যেটা দেওয়া হতো তো সেটাকে আপনারা কি মনে করছেন তাহলে কাজ এখন কি কাজ আছে বলছেন শ্রমিকদের কিছু কাজ নেই আপনাকে বলবো যে আপনি আগরতলা থাকেন বর্তলা যাবেন দুপুর বারোটা একটায় দেখবেন শ্রমিকরা সেইখানে দাও কোদাল টোদাল নিয়ে বসে আছে দুটো অবধি অপেক্ষ করে তারপর দাঁড়িয়ে যায় কাজ পায় না প্রতিদিন আসে শত শত কোনো একটা খবরের কাগজ তাদের ইন্টারভিউ নিয়ে একটা চ্যানেলও ইন্টারভিউ নিয়ে তাদের কথা বলেছিল আমরা গ্রামে আমার রেগার কাজও নেই এখন শহরে এসেও কাজ পাই না মানুষ কাজ নেই ওকে পবিত্রবাবু শেষ প্রশ্ন আপনার কাছে আজকে অনুষ্ঠানের যে ষোলো তারিখ যেই গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আপনাদের সংগঠন থেকে বা যুক্ত সংগঠন থেকে সেখানে রাজ্যে আপনারা সেদিন আপনারা নেতৃত্বরা রাস্তায় থাকবেন গ্রামে থাকবেন আমরা সব জায়গাতে আমাদের বলি যে আমাদের সেটা তো থাকতেই হবে ওকে আর এই মুহূর্তে বিজেপি গ্রাম অভিযান করছে যেখানে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষদের সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা পৌঁছে গেছে কিনা তা জানার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে একটা জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন সেটা কতটুকু মানে সফল হচ্ছে বলে আপনারা মনে করেন আপনারা কি দেখছেন আমরা বলবো বিজেপির সমস্ত অ্যাক্টিভিটির লোক দেখানো প্রচার সামনে নির্বাচন আসছে এখন গ্রামের কথা মনে হয়েছে গ্রাম কোথায় আবার তারা মিউনিসিপ্যালিটির গ্রাম হইল জয়নগর রাজনগর ফলে সেই জায়গা দাঁড়িয়ে এই গ্রামেও তো তারা যাচ্ছেন কালকে দেখলাম খুব ঘটা করে সেখানে শহরে গেছেন বিভিন্ন জায়গাতে যাচ্ছেন আর কি তো গ্রাম হয়ে গেছে এখন ফলে প্রকৃত গ্রামের মানুষ খুবই খারাপ অবস্থাতে আছে অসংখ্য ধন্যবাদ পবিত্র বাবু আজ আমাদের সঙ্গে জন্য আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের সঙ্গে আজ পবিত্র করছিলেন আমরা আলোচনা করছিলাম যে তেরো এবং ষোলো তারিখ যে দুটো কর্মসূচি রয়েছে আসলে লোকসভা নির্বাচনের আগে তেরোই ফেব্রুয়ারি কৃষকদের দিল্লি চলো এবং ষোলোই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধ কেন্দ্র সরকারকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে অন্নদাতাদের এই প্রতিবাদ আন্দোলন কি রূপ নেয় সরকার তাদের দাবি কতটা মেনে নেয় যদি না মানে তাহলে কৃষকরা কি পদক্ষেপ নেন সেদিকে নজর রাখছি আমরা তাই দেশ দুনিয়া সহ রাজ্যের সব খবর ও বিস্তারিত আলোচনা দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নিউজে